নমস্কার, আমি মিলন। শুরু করছি আজকের জেলা বার্তা। বিস্তারিত জেলা বার্তায় যাওয়ার আগে দেখে নেব জেলা বার্তা এক নজরে। পঞ্চায়েত ভোটের আলোচনা সভা সিউড়ি জেলা পরিষদ সভাকক্ষে। শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পুষ্পবঙ্গ মেলার শুভ উদ্বোধন। বেনিমাধব স্কুলের 107তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হলো আজ। জাতীয় কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা বিষয়ক কর্মশালা দুবরাজপুরে। মর্মান্তিক পথ দুর্ঘটনা ইলামবাজারে। জেলা বার্তা বিস্তারিত। আসন্ন পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে বিভিন্ন রাজনৈতিক মহলে শুরু হয়েছে ভোটের প্রস্তুতি। তারই অংশ হিসেবে আজ সিউড়ি জেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের আলোচনা সভা, যেখানে উপস্থিত ছিলেন সিউড়ির বিধায়ক মাননীয় বিকাশ রায় চৌধুরী, সিউড়ি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান মাননীয় অঞ্জনকর মহাশয় এবং সমস্ত ওয়ার্ডের দলীয় কাউন্সিলররা। পঞ্চায়েত ভোটের আগে মুখ্যমন্ত্রীর সুরক্ষা কবচ এবং বিভিন্ন প্রকল্পের প্রচারকে সামনে রেখে ভোটের প্রস্তুতি শুরু করার জন্য এই আলোচনা সভা, এমনই জানালেন বিধায়ক বিকাশবাবু এবং পুরপিতা অঞ্জনবাবু। তাছাড়া আমাদের এই যে দিদির সুরক্ষা কবচ, এই প্রোগ্রাম 13 তারিখ থেকে শুরু হচ্ছে। সমস্ত কাউন্সিলরদের সমান দায়িত্ব নিয়ে কাজ করতে হবে এবং মানুষের কাছে পৌঁছাতে হবে, এবং আমরা সবাই যখন একসাথে আছি, এক জায়গায় লড়াই করছি, বিজেপির বিরুদ্ধে লড়াই করছি, সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছি, কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করেছি, আমাদের মধ্যে যেন কেউ ভুল বোঝাবুঝি না সৃষ্টি করতে হবে। তৃণমূল কংগ্রেস আছে, তৃণমূল কংগ্রেস থাকবে, মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস এগিয়ে যাবে, এখানে কাউরি সে মানসিকতা নাই। কারণ সবাই এরা তৃণমূল কংগ্রেস থেকেই এরা কাউন্সিলর হয়েছে, মমতা ব্যানার্জির আশীর্বাদ নিয়ে কাউন্সিলর হয়েছে, অভিষেক ব্যানার্জির আশীর্বাদ নিয়ে কাউন্সিলর। কোনো ভুল বোঝাবুঝি নাই, যদি থাকে সেটা আমাদের বড় ব্যাপার, আমরা মিটিয়ে নেব। ভয় টিভি সিউড়ি। দীর্ঘ শতবর্ষ পার করে 107 বছরে পা দিল সিউড়ি তথা জেলার ঐতিহ্যবাহী বেনিমাধব ইনস্টিটিউশন। এদিনে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উদ্বোধন করলেন এনসিসি অফিসার রাজকুমার থাপা ও উদয় প্রতাপ যাদব। পায়রা ওড়ালেন অবসরপ্রাপ্ত শিক্ষক দেবপ্রসন্ন মুখোপাধ্যায় ও পরিচালন সমিতির সদস্য সুকুমার ঘোষ। স্কুল প্রতিষ্ঠাতা রাখালচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করার পরে এবং বর্ণাঢ্য কুচকাওয়াজ শেষে স্বাগত ভাষণ দিলেন প্রধান শিক্ষক সুজয় কুমার চট্টোপাধ্যায়। আন্তর্জাতিক খ্যাত ফুটবলার পাপিয়া মুর্মু এবং রাজ্য দলের ভলিবল খেলোয়াড় প্রিয়তনু ঘোষালকে সম্মাননা দেওয়া হয় এদিন। বিধায়ক বিকাশ রায় চৌধুরী মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের স্কুলে, স্পেশালি এবল চাইল্ড, এবং সে আমাদের বীরভূমের একটা ছোট্ট গ্রাম কাটাকুড়ি গ্রামের বাসিন্দা। यस लास्ट ईयर हमारा मस्कट है द टाइगर द शेर, इस शेर के लिए एकदम जोर से तालियां दिया जाए। हमारा जो मस्कट है और ये बंगाल का क्या है नेशनल एनिमल, तो मार्च पास्ट का कार्यक्रम अभी भी चल रहा है, इसके बाद हमारा स्पोर्ट्स का इवेंट होगी। एवं विद्यालय संगे संश्लिष्ट বিভিন্ন ব্যক্তিবর্গ ও ছাত্রবৃন্দ, তাদের সকলকে আজকের এই শুভ দিনে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রত্যেককে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের আজ যে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হচ্ছে, তার সঙ্গে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান, এই তিনটি। মোহাম্মদ আমিন নাসিদের রিপোর্ট, ভয় টিভি সিউড়ি। বীরভূম জেলা কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের উদ্যোগে ভারত জোড়ো যাত্রা নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হল দুবরাজপুরে। উল্লেখ্য, ভারত জোড়ো যাত্রা দলীয় রুট ম্যাপ বীরভূম জেলার উপর দিয়ে না থাকায় জেলা থেকে জাতীয় কংগ্রেসের কর্মীরা আগামী 15ই জানুয়ারি মুর্শিদাবাদ জেলার ফারাক্কায় গিয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। সেখানে ভারত জোড়ো যাত্রার প্রতিনিধিদের স্বাগত জানানোর দায়িত্বে থাকবেন মুর্শিদাবাদ জেলা পরিষদের জাতীয় কংগ্রেসের একমাত্র সদস্য তথা রাজ্য যুব কংগ্রেসের সহসভাপতি আসিফ ইকবাল। দুবরাজপুরে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ সোশ্যাল মিডিয়া সেলের রাজ্য সভাপতি অভিষেক ব্যানার্জি, বীরভূম জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি মৃণালকান্তি বসু, রাজ্য যুব কংগ্রেসের সহসভাপতি আসিফ ইকবাল সহ আরও অনেকে।
উক্ত সভায় তৃণমূল কংগ্রেস ছেড়ে দুবরাজপুর ও খয়রাসোল ব্লক এলাকার বেশ কিছু কর্মীবৃন্দ জাতীয় কংগ্রেসে যোগদান করলেন বলে দলীয় নেতৃত্বের দাবি। ভয় টিভি দুবরাজপুর। আমাদের কার্যকরী সভাপতি জেলার ওনাকে সম্মান জানাবে। ওনাকে আমি সম্মান জানাচ্ছি। তো এখন যা রাজ্যের পরিস্থিতি তার কারণে হতে পারে মানুষ ভয়ে বা নিজেকে শেল্টার দেওয়ার জন্য তারা হয়তো এদিক ওদিক হয়ে গেছে, কিন্তু এলাকার মানুষ মানুষের মনের ভেতরে কংগ্রেস এখনো আছে। তা আমি চাইবো আমাদের যে এই যুব সমাজ, যে মূলত ইউথ কংগ্রেস যেভাবে কাজ করছে, সোশ্যাল মিডিয়া যেভাবে কাজ করছে এবং মাদার কংগ্রেসের গাইডেন্সে, সেই সব লোকগুলোকে জাগরুক করা, সেই সব লোকগুলোকে কনফিডেন্সে নেওয়া, তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া যে আমরা তোমাদের সাথে আছি, তোমরা কংগ্রেস গ্রহণ করো। যার কারণ হচ্ছে যে যেভাবে আমাদের রাজ্যে দুর্নীতি হচ্ছে, যেভাবে বিশেষ করে যুব সমাজের উপরে অত্যাচার হচ্ছে, আনএমপ্লয়মেন্ট মানে কোনো কর্মসংস্থান নেই, যেভাবে দুর্নীতি হচ্ছে চাকরি নিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন এইসব ইস্যুগুলো নিয়ে এলাকায় প্রচার করুন, মাউথ টু মাউথ প্রচার করুন, ছোট ছোট স্ট্রিট কর্নার করুন। আমি আশাবাদী যে বীরভূম এই জেলায় যেরকম কংগ্রেস বিগত দিনে ছিল, আগামী দিনেও ঠিক জায়গায় ফিরে আসবে। এই কয়েকটি কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, ভয় টিভি দুবরাজপুর। এখন বিরতি, ফিরে আসছে বিরতির পর আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। শিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ঔষধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব সিউড়ি বীরভূম, সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। শান্তিনিকেতন মেডিকেল কলেজ বর্তমানে অন্যতম সেরা মেডিকেল ঝলক। শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পুষ্পবঙ্গ মেলার শুভ উদ্বোধন কলেজ, এমনটাই মত প্রকাশ করলেন রাজ্য স্বাস্থ্য ও শিক্ষা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর সুহিতা পাল। এদিন আদিবাসীদের সহরায় উৎসব উপলক্ষে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল আয়োজিত শান্তিনিকেতন পুষ্পবঙ্গ মেলা 2023 উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই মন্তব্য করেন তিনি। মঙ্গলবার দুপুরে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শান্তিনিকেতন পুষ্পবঙ্গ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধন করেন প্রখ্যাত সাঁওতালি সাহিত্যিক সোমাই কিস্কু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও শিক্ষা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর সুহিতা পাল। উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য অধিকর্তা ডক্টর হিমাদ্রি আড়ি, শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার গৌতম নারায়ণ সরকার, রাজ্যের প্রাক্তন শিক্ষা ও স্বাস্থ্য অধিকর্তা অধ্যাপক ডক্টর সুশান্ত বন্দ্যোপাধ্যায়, মেলার আহ্বায়ক আনন্দ হাসদা সহ বিভিন্ন দেশ ও রাজ্য থেকে আসা আদিবাসী শিল্পীরা। ভাবনা চিন্তা যাদের সম্মান জানানোর জন্য আজকের এই বন্ধু বান্ধব, তারা অনেক বড় জায়গায় মেলা, আমাদের সর্বধর্ম সমন্বয়ী মেলা, আমাদের বিজ্ঞানের মেলা। আমরা শুনেছেন যে আজকে আপনারা কালকে শুনেছেন মানুষের মধ্যে আগামীর বার্তা রাখবে, এগিয়ে যাবার চেতনা জাগানোর, মানুষ হিসেবে মানুষের পাশে থাকার।
কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। সাত সকালে পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কের ওপর পায়ের মোড়ের কাছে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে। 10 চাকার লরির সঙ্গে মোটরসাইকেল আরোহীর সংঘর্ষের ফলে এই মর্মান্তিক দুর্ঘটনা। সংবাদ সূত্রে প্রকাশ, ইলামবাজার থেকে মোটরসাইকেলে করে দুজন আরোহী জয়দ্বীপের দিকে যাচ্ছিলেন। এমত অবস্থায় একটি লরি আসার ফলে মোটরসাইকেল আরোহী সরাসরি লরির পিছনের চাকায় ঢুকে যায়। ঘটনাস্থলে সনাতন মেটে নামক এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। অপরজনকে গুরুতর আহত অবস্থায় ইলামবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ইলামবাজার থানার পুলিশ এসে মৃতদেহটিকে রিকভারি করে ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠান। জানা গেছে, ওই দুই মোটরসাইকেল আরোহী জয়দেব মেলায় মিষ্টির দোকানের কাজের জন্য যাচ্ছিলেন। তাদের বাড়ি ইলামবাজারের সন্নিকট খয়েরবুনি গ্রামে। আসছিল কলকাতা থেকে, জয়দেব যাচ্ছিল, দুজনে একটা বাইকের মধ্যে চেপেছিল। তারা গিয়ে বাইকটা থেকে ওভারটেক করতে গিয়ে ঢুকে যায়। তো দুজনে, একজন মারা যাবে, একজন এখন ঠিকই আছে, আর হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ এসেছিল। কোন থানা পুলিশ? ইলামবাজার থানা। আর দুজন ছিল, কোথাকার তারা? তারা ইলামবাজার খয়েরবুনি বলছে। কি নাম তাদের? নামটা আমরা জানি না। সনাতন মেটে, সনাতন মেটে, যে মারা গেছে সনাতন মেটে। আচ্ছা। মোহাম্মদ ফিরোজের রিপোর্ট, ভয় টিভি, ইলামবাজার। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। পঞ্চায়েত ভোটের আলোচনা সভা সিউড়ি জেলা পরিষদ সভাকক্ষে। শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পুষ্পবঙ্গ মেলার শুভ উদ্বোধন। বেণীমাধব স্কুলের 107তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হলো আজ। জাতীয় কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা বিষয়ক কর্মশালা দুবরাজপুরে। মর্মান্তিক পথ দুর্ঘটনা ইলামবাজারে। আজকের জেলা বার্তা এই পর্যন্ত। নমস্কার।